যত মরিচ তুলবেন তত আবার সেই রকম একটা একটা করে তুলতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন কত ছোট্ট একটা আমার টপ পটে মরিচ গাছ। মরিচ গাছ কিন্তু বেশি বড় পটের চেয়ে মাঝারি সাইজ বা মিডিয়াম সাইজের পটেই কিন্তু বেশি ভালো হয়। তো দেখেন আপনারা যদি দুইটা মরিচ গাছ বারান্দায় লাগাই দেন তাহলে কিন্তু আর মরিচ কিনতে হবে না। এই যে মাঝে মধ্যেই বলেন যে বাজারে মরিচের দাম এত হয়ে গেছে, এত টাকা কেজি মরিচ, প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় জানালার ধারে বা বারান্দায় দুইটা মরিচ গাছ লাগাই দিতে পারবেন, তাহলে আর মরিচ কিনে খাইতে হবে না আর দাম দাম করেও চিল্লাচিল্লি করতে হবে না। দেখেন আমার একটা গাছে মাঝারি সাইজের একটা পটে, এই দেখেন খুব বেশি বড় পট না, 6-7 ইঞ্চির পটে মরিচ গাছ লাগাই দিছি। একটা মরিচ গাছ কত ঝুমঝুমায় মরিচ আসছে, একটা মরিচ গাছ থেকে কতগুলা পাকা মরিচ শুধু তুলব দেখেন। বিসমিল্লাহ, দেখতেও ভালো লাগে তাই না? খাওয়া তো যাই, দেখতেও ভালো লাগে। গাছ ঝুমঝুমায় মরিচ আসছে, আর মরিচ গাছে কিন্তু যত মরিচ তুলবেন তত আবার ফুল আসে যাবে, আবার মরিচ হয়ে যাবে, বুঝছেন না? যত তোলা যাবে তত মরিচ হবে। তো দুইটা গাছ লাগাই ইনশাল্লাহ, দেখেন প্রতিদিন এতগুলা করে করে মরিচ তুলবেন, অনেক পাকা মরিচ তুলবেন। আর এই মরিচগুলা খাইতে যা স্বাদ আর ঘ্রাণ সেটা আর বলে বোঝানো যাবে না, বিশেষ করে ভর্তা ভাজি নামানো রাখতে দিলে সেই রকম। এই গাছের কাঁচাগুলা তুললাম না, রেখে দিলাম, পাকাগুলাই শুধু তুললাম। চলেন আর একটা পাকা মরিচ, আর একটা গাছ থেকে পাকা মরিচ তুলি। দেখেন কত সুন্দর, শুধু সুন্দর না সেই রকম সুন্দর। তো এই পাকা মরিচ গুলাও তুলে নিব, যে মরিচ গুলা পাকে গেছে সেগুলো না তুললে গাছে আবার পচে যায়, ওই জন্য পাকা গুলা তুলে নিতে হবে। আর তুলে নিলে আবার হবে, আবার ফুল চলে আসবে। সব পাকা গুলা তুলে নেই, একটা একটা করে তুলতেও ভালো লাগে, পুটপুট একটা শব্দ হয় তোলার সময়। আমার যে ঠান্ডা লাগছিল এখনো ভালো হয়নি, কণ্ঠ এখনো ঠিক হয়নি, ভালো হয়েছে অনেকটা বাট পুরোপুরি না। লাস্টে দেখাবো কিন্তু কতগুলা তুললাম, ফাইনালি কতগুলা মরিচ হলো চলেন দেখাই। এই দেখেন শুধু পাকা মরিচ, অনেক না? তো আপনারাও প্লিজ সবাই গাছ লাগান, গাছ লাগায় নিজে হাতে এভাবে তুলে তুলে মরিচ খান, পয়সাও বাঁচান, নিজের শরীরটাও ভালো রাখেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।